তাই বোনকে বললেন চলো বোন গঙ্গা যমুনা তীরে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চাপ মধুর বৃন্দাবনে, চাপ মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে।
সুমতি মায়েরা, আপনারা তো সবাই হাত তুলছেন না? ও বুঝতে পেরেছি, আমার বাচ্চা ছেলে বলে আমাকে হুড়িয়ে নিচ্ছেন। নিতাই গো, হরি বল হরি বল হরি বল। তাহলে আমার সঙ্গে দুটি বাহু তুলে করতালি দিয়ে বলুন, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
তাহলে আমরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলাম আর আমাদের কোনো বাধা নেই। আজ বৃন্দাবনে কে এলেন? ভগবান শ্রীকৃষ্ণ এলেন। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, আর কে এলেন? তার সঙ্গে রাধা রানী এলেন। তাহলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। Oh,
আর কৃষ্ণের গুণগান গাইছি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে শুধানি কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান। আরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে শুধা দিয়ে অধিক আনন্দ পেতাম। বৃন্দা বলছে,
আমি যদি তোর বধুয়ার বলে মালাটা পরে দিয়ে আসতে পারি তাহলে তুই আমাকে কি দিবি? রাধারানী বলছে, দেওয়ার মতো তো আমার কিছু নেই, তবে আমার গলার এই গজমতির হার তোকে উপহার দেব। বৃন্দা বলছে, না না সখি, প্রথমে রে গজ বাদ দে আর শেষের হার বাদ দে, মাঝখানে থাকে মতি, রাধে দিতেই যদি হয় মতি দে আরে মতি দে। খুঁজিতে খুঁজিতে চলিল দুটি,
কোথাও না পেয়ে বৃন্দা সখী বার কোথায় চলেছে যথা ধনু সবে কর তোহি রবে কাহে চল তো জোরে যথা ধনু সবে কর তোহি রবে কাহে চল তো জোরে যথা ধনু সবে কর তোহি রবে তাহে চল তো জোরে সীতা সুতম দাম বসুদাম সীতা সুতম দাম বসুদাম
ये माला में काके पड़ा है। प्रिंदा भाभी, भगवान को नीचे ही बोले थे, आमा होते हमारे भक्त बड़ो, आर प्रभु तो सब समय बोले, सुबह हमार बड़ो भक्त, आज परीक्षा करबो, देखी सुबल कत बड़ भक्त। प्रिंदा माला हाथे सुबलार कानाई के डाकछे, आय सुबलाय, आय सुबलाय, आय सुबलाय, आय सुबलाय, যখনই সুবলের গলায় মালা পরিয়ে দিয়েছে, সুবল তখনই সেই মালা কৃষ্ণের গলায় পরিয়ে দিল। বৃন্দা ভাবল সুবল সত্যিই বড় ভক্ত, বধূর বলে মালা পরানোর সুখবরটা রাধারানীকে দেওয়ার জন্য বৃন্দা চলে যাচ্ছে। আর এদিকে মালা পরার পর কানাই কি করছে, প্রেম উদ্বেগে হায় করুণ নয়নে ভাই, অবশ হইল সবঙ্গ আমার, অবশঙ্গ অবশ হইল, আর সে ধৈর্য ধরে নারে, কানাইয়া ধৈর্য ধরতে না পেরে সুবলকে ডাকছে, সুবল সুবল। সুবল তড়া করি কানাইয়ের কাছে সে বলছে, হে কানাই কি হয়েছে তোর, তুই এমন করছিস কেন? কানাই কিছু বলে না।